ধীরে ধীরে গরম এগিয়ে আসছে গুটি গুটি পায়ে। যত গরম আসবে তত কিন্তু রোদের তাপও বাইরে বাড়বে এবং প্রচণ্ড কষ্ট হয়। সব থেকে বড় যে কষ্টটা হয় ঘাম হয়, অনেকের তো আবার অতিরিক্ত মাত্রায় ঘাম হয়। এই ঘামের সমস্যা থেকে মুক্তি আসবে খুব শীঘ্রই, কমেন্ট বক্সে আসবে আমি জানি। দিদি, ঘামের সমস্যা থেকে মুক্তি কিভাবে পাবো, সেই জন্যই আগেই ভিডিওটি করছি, যাতে এই সমস্যা থেকে ঘাম মানে ঘামের এই সমস্যা থেকে গরম আসার আগেই আপনি মুক্তি পেতে পারেন বা পাওয়ার জন্য কি কি করবেন জেনে রাখতে পারেন বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি এই গরমে ঘাম মুক্ত দিন কিভাবে কাটাবেন। প্রথমেই যেটি বলবো সেটি আমাদের রান্নাঘরে প্রায় প্রত্যেকের রান্নাঘরেই থাকে, সেটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা প্রাকৃতিক ডিওডোরেন্টের কাজ করে। ঘাম হলে দেখবেন একটা বিচ্ছিরি দুর্গন্ধ হয় শরীরে, সেই গন্ধটা দূর করার জন্য আমরা খুব দামি দামি ডিওডোরেন্ট ব্যবহার করি। কোনো দরকারই পড়ে না ওই দামি ডিওডোরেন্ট কেনার, প্রাকৃতিক ডিওডোরেন্ট রয়েছে আপনার বাড়িতে, অর্থাৎ পাতিলেবু। কিভাবে ব্যবহার করবেন বলে দিই, একটি বাটিতে অর্ধেক পাতিলেবুর রস করে নেবেন, সেই রসটি আন্ডার আর্মে লাগিয়ে নিন, নিয়ে কিছুক্ষণ ওয়েট করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। বেশিক্ষণ না, 3 থেকে 5 মিনিট ওয়েট করলেন, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেন, দেখবেন আপনার গায়ে কোনো রকম দুর্গন্ধ থাকবে না। তবে আন্ডার আর্ম তো খুব নরম জায়গা, সফট জায়গা, তার আগে একটু অন্য কোথাও মানে এই ধরনের কোনো একটু জায়গায় লাগিয়ে দেখবেন যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, যদি না হয় তাহলে অবশ্যই লাগাতে পারেন। নাম্বার 2 হচ্ছে ভিনেগার। ভিনেগারে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকে যেটা ঘর্ম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এর পাশাপাশি আমাদের শরীরের পিএইচ লেভেলটাকে ঠিক রাখে। সে কারণে ভিনেগার আপনি ইউজ করতে পারেন। কিভাবে, প্রথমে 2 চামচ ভিনেগার নেবেন, সাদা ভিনেগার, তার সঙ্গে 1 চামচ অ্যাপল সিডার ভিনেগার মেশাবেন আর তার সঙ্গে অল্প একটু জল মেশাবেন। মিশিয়ে খালি পেটে যদি খেতে পারেন তাহলে আপনার অতিরিক্ত ঘাম হওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু দূরে চলে যাবে। নাম্বার 3 হচ্ছে আলু। আলু আমাদের শরীর থেকে অতিরিক্ত জলটা শুষে নেয় এবং অ্যান্টি পারস্পিরেন্টের কাজ করে, সে কারণে আলু আপনি ব্যবহার করতে পারেন অতিরিক্ত ঘাম দূর করার জন্য। কিভাবে, আলু চাক চাক করে কেটে ফ্রিজে রেখে দিন, কিছুক্ষণ রাখার পর সেই আলু আপনি যদি গায়ের মাখতে পারেন মানে ঘষে ঘষে একটু গায়ের রসটা লাগাতে পারেন, তাহলেই কিন্তু আপনার অতিরিক্ত ঘামের সমস্যাটা চলে যাবে। নাম্বার 4 হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা ক্ষারীয় বৈশিষ্ট্য সম্পন্ন, সেই জন্য আমাদের পিএইচ মাত্রাটাকে পিএইচ লেভেলটাকে কমিয়ে দেয়, ফলে শরীরের থেকে যে অতিরিক্ত ঘাম হওয়া সেটা অনেকাংশে কমে যায়। সে কারণেই যেসব অংশে আপনার প্রচণ্ড বেশি ঘাম হয় সেই জায়গাগুলোয় যদি একটু হালকা হাতে বেকিং সোডা একটু অল্প করে বুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অতিরিক্ত ঘামটা আপনার হবে না, এবং এরমভাবে করতে থাকলে আস্তে আস্তে আপনার ঘাম হওয়ার ব্যাপারটাই কমে যাবে। তবে বেকিং সোডার ক্ষেত্রেও বলছি যে আন্ডার আর্মে বা কোনো সফট জায়গায় ইউজ করবার আগে অবশ্যই কিন্তু একটু হাতে বা পায়ে কোথাও ইউজ করে দেখে নেবেন কোনো সমস্যা হচ্ছে কিনা। কালো চা অর্থাৎ লিকার চা, লিকার চায় অ্যাস্ট্রিনজেন্ট এবং অ্যান্টিপারস্পিরেন্ট প্রপার্টিজ রয়েছে যেগুলো আমরা আগেই শুনেছি, জানি যে ঘাম হতে দেয় না, ঘাম কমিয়ে দেয়। সেই সঙ্গে আপনার স্কিনের যদি কোনো কারণ কালো ছোপ দাগ থাকে সেটাও কিন্তু উড়ে যায়, সেই কারণেই বলছি যে কালো চা খান। গরমের দিনে সবসময় ব্ল্যাক টি খান, তাতে আপনার শরীরটা ঠিক থাকবে এবং ঘামটা কম হবে। সুতরাং একটা জিনিস কিন্তু আজকের ভিডিও থেকে বোঝাই গেল, যে আমার পুরুষ বন্ধুদের বলছি, মহিলারা যে রান্নাঘরে সময়টা কাটায় সেই রান্নাঘরেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনাদের সুগন্ধি যুক্ত ডিওড্রেন্ট, আপনাদের ঘাম কমানোর জন্য ওষুধ, সব কিছু এই মহিলাদের রান্নাঘরেই রয়েছে। কারণ দেখুন প্রত্যেকটি উপকরণই কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, সে কারণেই মহিলাদের ছোট করে দেখলে চলবে না, তাদের হাতেই কিন্তু রয়েছে সমস্ত কিছু। যাই হোক, মজা করলাম, কিন্তু এটা সত্য যে আমাদের রান্নাঘরেই রয়ে গেছে সমস্ত উপাদান। তাই আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন,
কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন এখনো, তাহলে এই ধরনের নানা রকম জটিল সমস্যার সহজ সমাধান প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই গরমে ঘামমুক্ত জীবন কাটানোর জন্য এই ভিডিওটিকে সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত পরিবার, আপনার নিজস্ব পরিবার, আপনার কাছের পরিবার, ভালো লাগার পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।